আসসালামু আলাইকুম। ইজি অফ স্টাডি বাই আব্দুল্লাহ আল আদিল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করার পরেই আমরা এখন উপস্থিত হলাম গার্হস্থ্য বিজ্ঞানের সমাধান নিয়ে। তো আমাদের এটা কালকে দেওয়ার কথা ছিল, আমাদের একটু লেট হয়ে গিয়েছে, তো এই জন্য আমরা খুবই দুঃখিত। তো তোমরা পুরো ক্লাসটি মন দিয়ে দেখবে, এখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে যেগুলো তোমরা মিস করলে তোমাদের নাম্বারও মিস হয়ে যেতে পারে। তো তাছাড়াও তোমরা নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না তুমি কোন স্কুল থেকে ভিডিও, অর্থাৎ কোন স্কুলের ছাত্রছাত্রী হয়ে ভিডিওটি দেখতেছ, তা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়াও এই ক্লাসটা করার পরে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তাও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি কিছু, আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে, দেখা যাচ্ছে সপ্তম, আর বিষয় হচ্ছে আমাদের গার্হস্থ্য বিজ্ঞান। অ্যান্ড আমাদের এখানে, অর্থাৎ আমাদের এটার শিরোনাম কী হবে এবং সব কিছু আমরা একটা ক্লাসে আলোচনা করেছি। তোমরা যদি ক্লাসটি না দেখে থাকো তাহলে চলে যাও নিচে ডেসক্রিপশন বক্সে এবং ওখানে লিঙ্ক পেয়ে যাবে সপ্তম শ্রেণীর, অর্থাৎ সপ্তম শ্রেণী ষষ্ঠ সপ্তাহে সপ্তম শ্রেণীর সব অ্যাসাইনমেন্টের প্রশ্ন সমাধান। ওখানে তোমরা ওটাতে ক্লিক করলে তোমরা প্রথম যে ক্লাসটি আছে ওটা করে নিও। এছাড়া তোমরা নিচে কমেন্ট বক্সে একটি কমেন্ট পিন করা পাবে, অর্থাৎ প্রথম কমেন্টটিতে তোমরা ক্লিক করলে তোমরা আমার ক্লাসটিতে চলে যাবে। তো আগে তোমরা ক্লাসটি দেখে নাও, দেন ক্লাসটি দেখো। তো আমাদের প্রথমে আমাদের কয়েকটা প্রশ্ন দিয়েছে, এটা হবে নির্ধারিত কাজ দুই। এখন আমরা শিরোনাম ক্লাস আলোচনা করেছি, তো আর এই ক্লাসে আলোচনা করতেছি না। তো দেখো এটা আমাদের প্রশ্ন দিয়েছে, আমাদেরকে এখানে দুইটা প্রশ্ন অ্যান্ড তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা প্রথমে প্রথম প্রশ্নের সমাধান করি। প্রথম প্রশ্নে আমাদের বলেছে, প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কিভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি তা পাঠ্যপুস্তকের আলোকে লিখো। আমাদেরকে বলছে প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি তা পাঠ্যপুস্তকের আলোকে লিখো। তো আমরা চলে যাই আমাদের সমাধান, এই যে দেখো আমাদের সমাধান, এটা হচ্ছে আমাদের সমাধান এক নং প্রশ্নের উত্তর। আমরা এক নং প্রশ্নের উত্তর কিভাবে লিখেছি দেখো, আমাদের আমাদের সমাজে এমন কিছু শিশু আছে যারা স্বাভাবিক শিশুদের মতো নয়, তাদের দেহের গঠন আলাদা, তাদের আচরণ স্বাভাবিকের তুলনায় ধীর বা অন্যরকম, এদের মধ্যে কেউ চোখে ভালো দেখতে পায় না, আবার কারো হাঁটা চলায় অসুবিধা, আবার কারো অন্যের কথা শুনতে বা বুঝতে দেরি হয়, কেউ বা বয়সে বড় হলেও শিশুদের মতো আচরণ করে, এসব শিশুরা কোনো না কোনো প্রতিবন্ধকতার শিকার। তো এরপরে যাওয়ার আগে পরে রাখি তোমরা পুরো ক্লাসটা দেখবে, পুরো ক্লাসটা না দেখলে কি হবে, তোমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক মিস হয়ে যাবে, ইম্পর্টেন্ট পয়েন্ট মিস হয়ে যাবে, তোমাদের নাম্বারও মিস হয়ে যেতে পারে। তো দেখেন চলে যাই আমরা পরের প্যারায়, অর্থাৎ এখানে সেকেন্ড প্যারা করে ফেলবে, একটা প্যারা এখানে শেষ অ্যান্ড তোমরা সেকেন্ড প্যারা চলে আসবে। প্রতিবন্ধকতার ধারণ অনুযায়ী আমরা অবশ্যই তাদেরকে বিশেষ শিক্ষা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের অবশ্যই তাদেরকে বিশেষ শিক্ষা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেল পদ্ধতিতে, শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য ইশারায় ভাষা শিক্ষা, বুদ্ধি প্রতিবন্ধীদের নিজের কাজ নিজে করার প্রশিক্ষণ ইত্যাদি। এছাড়া তাদেরকে বিভিন্ন ধরনের উপার্জন করার জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এইসব প্রশিক্ষণের উদ্দেশ্য হবে শিশুদের আত্মনির্ভরশীল করে তোলা। এই কার্যক্রম তখনই সফল হবে যখন আমরা এই সব শিশুদের পাশে দাঁড়াবো। অ্যান্ড দেন আমাদের এই আনসারটা শেষ এবং আরও চলে যাবো দ্বিতীয় প্রশ্নে। দেখো দ্বিতীয় প্রশ্ন বলছে একটা প্রতিবেদন তৈরি করতে বলেছে, তোমরা একটু প্রতিবেদনটা দেখে কী করতে বলছে। বলেছে আমাদেরকে কোভিড-19 মোকাবেলায় কোন কোন খাদ্যগোষ্ঠী হতে খাবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তোমার পরিবার উপযোগী 7 দিনের একটি তালিকা তৈরি করো। আমরা এটা খুব সুন্দর করে একটা তালিকা তৈরি করেছি, তোমরা চাইলে ওটা হুবহু লিখে দিতে পারো, যদি তোমরা চাও নিজের থেকে তৈরি করতে তাহলে নিজের থেকে তৈরি করতে পারো। আমরা চাইলে আমাদের সমাধানে একটু আমরা নিচে স্ক্রল করলেই আমরা দেখতে পাবো। আমরা যেভাবে প্রতিবন্ধী শিশুদের প্রতি দায়িত্ব পালন করবো, এটা হচ্ছে আমাদের কয়ের আনসার, আমরা খয়টা একটু পরেই পাবো। তো আমরা যেভাবে এটা লিখবে, আমরা যেভাবে এটা হবে আমাদের পয়েন্ট অ্যান্ড পয়েন্ট লিখে তোমরা কী করবে, এখানে দুইটা ডট দিয়ে দিবে অ্যান্ড দেন ডট দিয়ে এটা দিয়ে দিবে অ্যান্ড দেন এটাকে তোমরা আমাদের মাঝখানে লিখেছি এটাকে তোমরা লিখবে এক পাশে, আমরা এটাকে এক পাশে লিখে ফেললাম অ্যান্ড দেন তোমরা এটা লিখে পয়েন্টটা লিখে দেন তোমরা শুরু করবে। যে কোনো সামাজিক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের সময় দিতে পারি
তারপর প্রতিবন্ধীদের খেলা ধরন অনুযায়ী খেলাধুলার আয়োজন আয়োজন না আয়োজন করতে হবে। যেমন দৃষ্টি প্রতিবন্ধীদের গল্প শোনানো, শ্রবণ প্রতিবন্ধীদের শিশুদের সাথে দাবা খেলা, বুদ্ধি প্রতিবন্ধীদের সাথে গান গল্প ছবি আঁকা ইত্যাদি। 3 নম্বর হচ্ছে প্রতিবন্ধী শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে নানাভাবে তার সাহায্য এগিয়ে আসতে পারি। 4 হচ্ছে এলাকায় কোনো প্রতিবন্ধী দরিদ্র হলে তার জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নিতে পারি। আমরা বলেছিলাম আমাদের খ নম্বর না, এটা হচ্ছে আমাদের ক নম্বরের বাকি অংশ। এখন আমরা খ নম্বরে চলে যাই। দেখো এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন উত্তর। 2 নম্বর একটা আমাদের প্রতিবেদন তৈরি করতে বলেছে, আমি যেটা তোমাদেরকে বললাম প্রতিবেদনটা তোমরা আগে দিয়ে প্রশ্নটা পড়ে পড়েছিলাম, বাট আমাদের এখানে কয়ের আরেকটা অংশ বাকি ছিল, ওটা আমরা পড়ে ফেললাম। এন্ড এটা প্রতিবেদনটা তৈরি করতে বলেছে, আমরা প্রতিবেদনটা তৈরি করেছি, তোমরা চাইলে এভাবে করতে পারো। সরি, কোভিড-19 মোকাবেলায় খাদ্য গোষ্ঠীর প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন ও পানি আমাদের আমাদের খাদ্য তালিকায় প্রাধান্য পাবে। কি কি আমাদের খাদ্য তালিকায় প্রাধান্য পাবে তা অবশ্যই তোমরা বুঝে গিয়েছ। তারপর হচ্ছে প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। প্রোটিন থেকে আমাদের দেহে তাপশক্তি পেয়ে থাকে। দেখো তাপশক্তি পেয়ে থাকে। কোভিড-19 মোকাবেলায় বড় ভূমিকা পালন করে এই প্রোটিন। 1 গ্রাম প্রোটিন থেকে দেহে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। প্রোটিন থেকে আমরা দেহের রোগ প্রতিরোধ শক্তি অর্জন করতে পারি। আমার কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমরা আমরা হবে এখানে আমরা দেহে তাপ শক্তি সরবরাহ করতে পারি। আমাদের পয়েন্টটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা পয়েন্টটা ঠিক করে বলে দেন। দেখো দেহ তাপ শক্তি সরবরাহ করতে পারি। স্নেহ পদার্থের প্রধান কাজ হলো দেহে শক্তি সরবরাহ করা। আর শক্তি না থাকলে আমরা রোগ প্রতিরোধ করতে অক্ষম। তাই কোভিড-19 মোকাবেলায় স্নেহ জাতীয় খাবারের বিশেষ ভূমিকা রয়েছে। আবার দেহ গঠন, এখানে আবার আমাদের দেহ গঠন ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপ ও শক্তি উৎপাদন অ্যান্ড অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, প্রতিটি কাজই ভিটামিনের উপস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। ভিটামিন রক্ত গঠনেও সাহায্য করে। তাই কোভিড-19 মোকাবেলায় ভিটামিন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমাদের নিম্নে আমার পরিবারের 7 দিনের খাদ্য তালিকা, হ্যাঁ কিভাবে খাদ্য হবে খাদ্য তালিকা দেওয়া হলো। আমরা একটা নিচে খাদ্য তালিকা তৈরি করলাম, অর্থাৎ দেওয়া হলো যা কোভিড-19 মোকাবেলায় কার্যকরী। আমরা একটা নিচে তালিকা দিলাম, তোমরা ওটা দেখে নাও। দেখো শনিবার হচ্ছে আমাদের ডিম, দুধ, বাদাম, রুটি, পানি। এখানে দেখো একটা আলাদা ছক আছে, আমরা ওটা এইটা সকালের অর্থাৎ বার, এখানে আমাদের ছকটা উপরে চলে গিয়েছিল, আমরা এটা নিচে নিয়ে আসলাম। দেখো বার সকালের নাস্তা, দুপুরের নাস্তা, রাতের নাস্তা, তোমরা এভাবে একটা তালিকা তৈরি করবে। উপর লিখবে বার সকালের নাস্তা, দুপুরের নাস্তা, এটা তোমরা ব্লু পেন দিয়ে লিখবে বা তোমাদের বাসে যদি অন্য কোনো কালের কলম থাকে তা দিয়ে লিখবে, বাট কোনোভাবে আর কলম ইউজ করতে পারবে না। শনিবার আমরা আমাদের মতো এটা তৈরি করেছি, তোমরা চাইলে এটা হুবহু লিখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। আর যদি তোমরা চাও নিজেদের মতো তৈরি করতে, তাহলে নিজেদের মতো তৈরি করতে পারো। তো শনিবারে আমাদের সকালের নাস্তা হচ্ছে ডিম, দুধ, বাদাম, রুটি, পানি। আর দুপুরের নাস্তা হচ্ছে মাছ, সয়াবিন, শিমের বিচি, ভাত, পানি। আর রাতের নাস্তা হচ্ছে ডাল, রুটি, ভাত, পানি। এছাড়া হচ্ছে রবিবারের সকালের নাস্তা হচ্ছে পায়েস, ভিটামিন সি জাতীয় ফল আর পানি। আর দুপুরের নাস্তা সবজি, ডিম, ভাত, মাছ, পানি। আর রাতের নাস্তা পনির, দুধ, টাটকা ফল ও পানি। আচ্ছা হয়তো না বুঝতে পেরেছি আমাদের এটা কী কী। আমরা চলে যাই সোমবারেরটা দেখি। আমরা সোমবারের সকালের নাস্তা হচ্ছে কমলা লেবু, ডিম, পাউরুটি, পানি। আর দুপুরের নাস্তা ভাত, মাংস, ডাল, পানি। আর রাতের নাস্তা সবজি, ভাত, চানা, পানি। আর মঙ্গলবারের সকালের নাস্তা হচ্ছে রুটি, টাটকা ফল, সবজি, পানি। আর দুপুরের নাস্তা মাংস, সবজি, মাছের তেল, ভাত, পানি। এন্ড দেন আমাদের রাতের খাবার হচ্ছে মাংস, রুটি, ফল,
দুধ, পানি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি নিজে থেকে তৈরি করো তাহলে তোমাদেরকে একটু সাবধানতার সহিত এটা তৈরি করতে হবে, কারণ এখানে আমাদের বলছে COVID-19 প্রতিরোধের জন্য একটা তালিকা তৈরি করতে হবে। তো এটা আমাদের মাস্টার ট্রেনার শিক্ষকরা বলেছেন COVID-19-এর জন্য আমরা এভাবে তৈরি করলে পুরো নাম্বার পাবো, অর্থাৎ উচিত দাম পাবো। তো তোমরা এটাই হুবহু লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তো বুধবার হচ্ছে ডিম, সকালের নাস্তা ডিম, আপেল, আনারস, দুধ, পানি। অ্যান্ড দুপুরের নাস্তা মাছ, সয়াবিন, সিমের বিচি, ভাত, পানি। আর রাতের নাস্তা রুটি, টাটকা ফল, সবজি। অ্যান্ড বৃহস্পতিবার আমাদের তালিকাটা লিখলাম, দুপুরের নাস্তা হচ্ছে দেখো ডিম, দুধ, বাদাম, পানি, রুটি, পানি। অ্যান্ড দেন দুপুরের খাবার এটা হচ্ছে সকাল, অ্যান্ড দেন এটা হচ্ছে দুপুর, রুটি, টাটকা ফল, সবজি, পানি। অ্যান্ড দেন হচ্ছে 3 নম্বর, অর্থাৎ রাতের খাবার মাছ, সয়াবিন, সিমের বিচি, ভাত, পানি। শুক্রবারের হচ্ছে নুডলস, সকালের খানারটা নুডলস, ফল, পনির, পানি। অ্যান্ড দেন দুপুরের খাবার সামুদ্রিক মাছ, ডিম, ভাত, ডাল, পানি। অ্যান্ড রাতের খাবার মাংস, রুটি, ফল, দুধ, পানি। অ্যান্ড দেন আমাদের পরের পাশটা কী বলেছে আমরা একটু ওটা দেখে আসি। আমাদের পরের পাশটা বলেছে একটু আমরা নিচে স্ক্রোল করতে হবে, আমরা একটু নিচে স্ক্রোল করে দেখি। পরে 3টে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে আমাদের, আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমনভাবে লিখেছি যাতে তোমরা অতি উত্তম পেয়ে যাও। তো দেখো, ব্যক্তিত্বের সাথে পোশাকের ডিজাইন সম্পর্ক কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। এখানে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, দেখো এখানে আমাদেরকে বলেছে এটা খয়ে বলেছে আমাদেরকে 5টি নিয়ম উল্লেখ, সঠিক 5টি নিয়ম উল্লেখ। তোমরা যদি 4টি লিখো বা 3টি লিখো তাহলে তোমাদের নাম্বার চলে যেতে পারে। তো আমরা এখানে অনেকগুলা বিস্তারিত বলতেছি, তো তোমরা পুরো ক্লাসটি মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন কি, ব্যক্তিত্বের সাথে পোশাকের সম্পর্ক কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। আমরা এটা ব্যাখ্যা করলাম, দেখো আমরা একটু নিচে স্ক্রোল করি। 3 নম্বর প্রশ্ন, কয়ের উত্তর, কোন ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য বা আচরণই হচ্ছে তার ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের সাথে পোশাকের একটি সুনিবিড় সম্পর্ক রয়েছে, রুচিশীল পোশাক সুন্দর মনের পরিচয় দেয় এবং ব্যক্তির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কাজেই দেখা যায় যে পোশাক ও ব্যক্তিত্ব এই দুইটি এক অন্যের পরিপূরক। শ্যামলা রঙের ব্যক্তিদের হালকা রং, হালকা রঙে সরি দেখো হালকা রঙে ভালো দেখায়। লাল, হলুদ, কমলা রঙগুলো গাঢ় ও উজ্জ্বল হওয়ায় দূর থেকে এদের চোখে পড়ে। যেহেতু এই রঙগুলোর তাপ শোষণ ক্ষমতা বেশি, তাই গরমকালে এই ধরনের রঙের পোশাক আরো গরম লাগে। এই রঙের পোশাকে পাতলা গড়নের ব্যক্তিকে বাহ্যিক দৃষ্টিতে স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী বলে মনে হয়। সেজন্য বলা যায় ব্যক্তিত্বের সাথে পোশাকের নিবিড় সম্পর্ক। অ্যান্ড দেন আমাদের এরপর হচ্ছে আমরা কত নম্বর প্রশ্নটা দেখি, আমাদের 6 নম্বর প্রশ্ন। আমাদের 6 নম্বর প্রশ্নটা আমরা প্রথমে দেখি, দেন আমরা আনসার দেখব। 6 নম্বর প্রশ্ন বলেছে কাপড়ের মাড় দিতে হয় কেন, মাড় প্রয়োগের 5টি নিয়ম লিখো। আমাদেরকে অবশ্যই 5টি নিয়ম লিখতে হবে, আমরা যেভাবে লিখেছি তোমরা ওভাবে হুবহু কপি করতে পারো, কোনো সমস্যা হবে না। তো কাপড়ে মাড় দিতে হয় কারণ মাড় দিলে পোশাকের চাকচিক্য ও উজ্জ্বল বৃদ্ধি পায়। মাড়ের আস্তরণ পোশাকে ময়লা লাগায়, বাধা সৃষ্টি করে পোশাকের আরাম, সৌন্দর্য ও পরিপাট্য বাড়ায়। অ্যান্ড দেন আমরা মাড় প্রয়োগের 5টি নিয়ম নিচে উল্লেখ করা হলো, এটা লিখে তোমরা একটা স্পেস দিয়ে দিতে পারো বা তোমার দরকার নাই তোমাদের স্পেস দেওয়া, এটা অর্থাৎ মানে পরে পেরাই যাবে। তো এখানে লিখবে, একটা লিখবে তোমরা ব্লু পেন দিয়ে বা তোমাদের বাসায় যে কলম, যে কালির কলম থাকে ওই কালির কলম দিয়ে লিখবে, বাট কোনোভাবে লাল কলম ইউজ করতে যাবে না। পোশাকে ব্যবহারের পূর্বে মাড় চাকনি অথবা পাতলা কাপড় দিয়ে চেকে নিতে হবে। অ্যান্ড দেন পোশাক উল্টো করে মাড়ে ভেজাতে হবে, মাড় ঠান্ডা হলে ব্যবহার করতে হবে। মাড় প্রয়োগের পর পোশাকটি ভালোভাবে শুকাতে হবে, না হলে দুর্গন্ধ সৃষ্টি হবে। মাড় দেওয়া পোশাক রোদে শুকানোর সময় ভালোভাবে জেড়ে টান টান করে শুকাতে দিতে হবে। আশা করি তোমরা এটা লিখবে, এটা হুবহু লিখে দিতে পারো বা তোমরা বই থেকে কোনো কিছু কালেক্ট করতে পারো। দেন দেখো আমরা একটা বই থেকে কালেক্ট করছি, পশমের বস্ত্র ধৌতকরণে তুমি কি ধরনের সতর্কতা অবলম্বন করবে। আমরা একটু জোরে বলতেছি কারণ এটা এখন 13 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে। তো একটু নিচে স্ক্রোল করি। অ্যান্ড দেখো গণ প্রশ্নের সমাধান, পশমের বস্ত্র ধোয়ার সময় নিম্ন সতর্কতা গুলো অবলম্বন করা উচিত। 1, এগুলো ব্লু পেন দিয়ে লিখবে। 1, 2 আমরা যেগুলো একটা ভিন্ন কালার দিয়ে লিখেছি তোমরা ওগুলো ব্লু পেন বা ভিন্ন কালার দিয়ে লিখবে। কখনো খুব গরম বা ঠান্ডা, খুব ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। কখনো ঘষে ময়লা পরিষ্কার করা যাবে না। সূর্যালোক বা অতিরিক্ত গরম স্থানে শুকাতে দেওয়া যাবে না। ভেজা অবস্থায় বেশিক্ষণ ধরে রাখা যাবে না। মোচড় দিয়ে পানি নিংড়ানো যাবে না। তো তোমাদের জন্য বলতেছি, তোমাদের অর্থাৎ তোমাদের সব ক্লাসে অর্থাৎ সব অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়া শেষ। এটা আমাদের লাস্ট সপ্তাহের অ্যাসাইনমেন্ট ছিল, আমরা সপ্তাহের সব অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো ওখানে দেওয়া আছে ষষ্ঠ সপ্তাহের সপ্তম শ্রেণীর সব অ্যাসাইনমেন্টের প্রশ্ন সমাধান, ওখানে ক্লিক করলে তোমরা সারিবদ্ধভাবে সবগুলো পেয়ে যাবে। বাংলা, গণিত, কৃষি শিক্ষা,
আর নিচে পাবে গার্হস্থ্য বিজ্ঞান। তো তোমরা যেগুলো দেখো নাই ওগুলো দেখে নিতে পারো, এছাড়া নিচে প্রশ্ন ক্লাসটির লিঙ্ক পেয়ে যাবে, তো তোমরা ওটাও দেখে নিতে পারো তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবে না। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আর তুমি কোন স্কুল থেকে অর্থাৎ কোন স্কুলের ছাত্রছাত্রী হয়ে ভিডিওটি দেখেছো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। আর আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং আমার নিজের ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে ফলো করতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।